তো গাইস আজকে আমি তোমাদেরকে বলবো যে বাসের উপর বাস কাকে বলে আর টেনশনের উপর টেনশন কাকে বলে। তো আজকে দুপুরবেলা আমি টোটো নিয়ে ভাড়া মারছিলাম, ভাড়া মারতে মারতে 100-200 টাকা ইনকাম করার পর আমি টোটো নিয়ে বাড়ি আসছিলাম। তো বাড়ি আসতে আসতে হঠাৎ রাস্তায় একটা সুন্দরী মেয়ে আমার কাছে লিফট চাইলো, তো আমি তাকে লিফট দিলাম। লিফট দেওয়ার পর কিছু দূর যেতেই মেয়েটা গেল অসুস্থ হয়ে। তো এ তো ভাই মহা বিপদ, কি করা যায়। তারপর আমি মেয়েটাকে নিয়ে হাসপাতালে গেলাম। তো হাসপাতালে যাওয়ার পর ডাক্তার অনেক চেকআপ টেকআপ করার পর রুম থেকে বের হয়ে এসে আমাকে বলে কি যে কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। শুরু হলো ফালতু টেনশন। আমি তো ভাই চমকে গিয়ে ডাক্তারকে বললাম যে কি বলছেন, আমি তো ওনার স্বামী নই। তারপর না মেয়েটা জোর করে বলে কি কি বলছো, তুমি তো আমার স্বামী। আমি তারপর মেয়েটাকে বললাম যে কি বলছো এইসব যাতা। তারপরে পুলিশ আসলো, টেনশন আরো বাড়তে শুরু হলো। তারপরে ভাই পুলিশ আসার পর আমাকে মেডিকেল চেক আপের জন্য পাঠানো হলো। তারপরে আমার মেডিকেল চেক আপ হলো। আমার মেডিকেল চেক আপের পর রিপোর্ট বেরোলো। রিপোর্ট বেরোনোর পর রিপোর্টে ধরা পড়লো যে আমি নাকি কোনো দিন বাবা হতে পারবো না। যাস শালা, টেনশন গেল ভাই আরো বেড়ে। আমি ভাই কোনো মতো হাসপাতাল থেকে বাইরে এসে চিন্তা করতে লাগলাম যে আমার সব থেকে বড় টেনশন এটাই যে ভাই ডাক্তারের রিপোর্ট হিসাবে আমি নাকি কোনো দিন বাবা হতে পারবো না। তাহলে যে ভাই আমার ঘরে দুটো বাচ্চা আছে, ওই বাচ্চা দুটো তাহলে কার? এই টেনশনে ভাই আমি এখন কি করবো ভাই, আমি কিছুতেই বুঝতে পারছি না ভাই এখন আবার কি করবো।